এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশে নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শামসুদ্দিন জেহানের উদ্যোগে দুস্থ অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বিনোদপুর, আন্ডারচর, পূর্ব চরমটুয়া, কালাদরাফ, নোয়ান্নয়, দাঁতপুর ইউনিয়নে, এক নং চরমটুয়া ইউনিয়ন, এওজবালিয়া ইউনিয়ন, কাদির হানিফ ইউনিয়ন, ন্যাসপুর ইউনিয়ন এবং অশোদিয়া ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সরদার। সদর উপজেলায় আমরা কাল দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছেন, কেউ না খেয়ে মারা যাবে না, এবং আমাদের মাননীয় সংসদ আমাদের নেতা একরামুল করিম চৌধুরী উনি আমাদের নোয়াখালী সদরে 52 লাখ টাকা নিজ থেকে দিয়েছেন, নিজ থেকে আমাদের সদর উপজেলায় উনি টাকা দিয়েছেন, এবং আমাদের সরকারের অনুদান সহ আমরা প্রতি ঘরে চাউল, চাউলের সাথে আপনার পেঁয়াজ, ডাল, তারপরে তেল, আলু, লবণ সহ মানুষের মানে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে প্রতিটি ঘরে আমরা পৌঁছে দেব, এবং ইনশাল্লাহ আমি এটুকু বলতে করোনা ভাইরাসের না খেয়ে আমাদের সদর উপজেলা কেন পুরো বাংলাদেশের কেউ না খেয়ে মারা যাবে। এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে।